বৃষ্টি ভেজা এই দিনে সবাইকে জানাই আমার প্রাণ ঢালা শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে রুটি সংরক্ষণ করে রাখি। এভাবে সংরক্ষণ করে রাখলে মিনিমাম দু তিন দিন খাওয়া যায়। তো সকালবেলা দেখা যায় আমাদের অনেকেরই ঝামেলা থাকে, সকালবেলা আসলে সময়টা একেবারেই পাওয়া যায় না, সকালের নাস্তা রেডি করতে অনেক দেরি হয়ে যায়। তো এই কারণে সকালের কাজের সুবিধার জন্য আমি রুটিগুলো আগের থেকেই গিলে নিয়েছি। তো কিছুক্ষণ বাতাসে শুকানোর পরে আমি একটা বক্সে করে নিচে টিস্যু পেপার দিয়ে তারপরে রুটিগুলো রাখছি। তো এভাবে করে আমি নর্মাল ফ্রিজে দু তিন দিনের জন্য রেখে দিতে পারবো। সকালের কাজটা আমার জন্য সহজ হয়ে যায়, তাহলে সকালে খুব বেশি ঝামেলা করতে হয় না, রুটিগুলো ভেজে নিলেই হয়ে যায়। আর একটা টিস্যু উপরে দিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দিব। দুপুরের জন্য রান্না করছি গরুর মাংস। গরুর মাংসটা আমি ভুনা করব। তো সব মশলাই দিয়ে দিচ্ছি, একসাথে মাখিয়ে একবারে বসিয়ে দেব। তো আমি তেমন একটা ভালো রান্না করতে পারি না, অনেকের রেসিপি আমি ফলো করি, তো শিখছি, শেখার কোনো শেষ নেই। ইনশাল্লাহ হয়তো একদিন অনেক ভালো রান্না করতে পারবো। তো যতটুকুই পারি আপনাদের সাথে শেয়ার করি। তো কিছুদিন যাবৎ যেটা বলছিলাম, আমার সাবস্ক্রাইব কমে যাচ্ছে, সাথে সাথে সাবস্ক্রিপশনও কমে গেছে। আমি যাদের ভিডিও পছন্দ করতাম, যাদের ভিডিও আমি দেখতাম, বিশেষ করে যাদের আমি সাবস্ক্রিপশন করেছি, তাদেরকে আর খুঁজে পাচ্ছি না। আর প্রতিদিন আমার চ্যানেলে সাবস্ক্রাইবারও প্রায় 12-13টার মতো কেটে নেওয়া হচ্ছে। তো ইউটিউব থেকে আমি অনেক কিছুই বুঝেছি, শিখেছি। তো ছোটবেলার ইউটিউব আমাকে অনেক কিছুই মনে করিয়ে দিয়েছে। ছোটবেলার একটা অঙ্ক খুব বেশি মনে পড়ছে, অঙ্কটা এমন তৈলাক্ত ভাষে বানরের অঙ্কটা। তো আমাদের পাঠ্য বইয়ে অঙ্কটা ছিল 10 ফিট লম্বা একটি তৈলাক্ত বাসে একটি বানর প্রথম লাফে 2 ফিট ওঠে, আবার 1.5 ফিট পিছলে পড়ে যায় কারণ বাসটি তৈলাক্ত ছিল। দ্বিতীয় লাফে আবার 1.5 ফিট ওঠে, 1 ফিট নেমে যায়। এভাবে তৈলাক্ত বাসটিতে উঠতে বানরের কতটি লাফ লাগবে? তো ইউটিউব থেকে আসলে এই শিক্ষাটাই পেলাম যে কতদিন আমাদের 1000 সাবস্ক্রাইবার হবে। তো একটু উপরে উঠি তো ইউটিউব আমাদের আরও বেশি নিচে নামিয়ে দেয়। তো এই আর কি, বৃষ্টির দিনে গরুর মাংসটা খেতে কিন্তু বেশ মজা লাগে। তো মাংস ভুনাটা প্রায় হয়ে এসেছে, ভাজা জিরা গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে নেব। করলা ভাজি করে নিচ্ছি। তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি দেখবেন প্লিজ পুরো ভিডিও দেখবেন, তারপরে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমিও যাদের ভিডিওই দেখি না কেন পুরো ভিডিও দেখে কমেন্ট করি এবং সাবস্ক্রাইব করি। আশা করি আপনারাও এমনটা করবেন। করলা ভাজিটা প্রায় হয়ে এসেছে,
তো একটু পরেই আমি নামিয়ে নেব। তো বলছিলাম আমরা সবাই সবার পাশে দাঁড়াই, সহযোগিতার হাত বাড়িয়ে দিই, না হলে বানরের অঙ্কের মতো পিছলে পড়তে হবে। তো ভিডিও দেখে পাশে থাকবো, আমার ঘরে আসবেন এগুলো বলার দরকার নেই। আমার ভিডিও দেখে কমেন্ট করলেই আমি বুঝতে পারবো পাশে থাকবো, ঘরে আসবেন এই টাইপের কিছু বলার দরকার নেই, তাতেও হয়তো চ্যানেলের ক্ষতি হতে পারে। আমার রান্না কমপ্লিট, তো বাজার থেকে কিছু সবজি মাছ নিয়ে এসেছে, তো সেগুলো গুছিয়ে নেব, সব কিছুই ব্যাগ থেকে বের করে নিচ্ছি। যেহেতু আজকে ছুটির দিন, তো সানামের বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে 4টা ইলিশ মাছ নিয়ে এসেছে, তো মাছগুলো বেশ বড় বড়, দেখতেও ভালোই লাগছে। তারপরে নিয়ে এসেছে চিংড়ি মাছ, ছোট চিংড়ি। তো এই চিংড়ি মাছগুলো আমার ভীষণ পছন্দ। আরও নিয়ে এসেছে কিছু মুরগি। সন্ধ্যায় বারান্দায় এসে দেখলাম সন্ধ্যা মালতি ফুটেছে, তো অনেকগুলো ফুল ফুটে আছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে খুব ভালো লেগেছে ফুলগুলো দেখে। তো এই সাথে আমি আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।